সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো। আমি লেকচারার অমিত কর। আজকে অনার্স থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষার 2021 সাল জন্য ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ইন অ্যাকাউন্টিং সাবজেক্টটি শর্ট সাজেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই সাবজেক্টটি থার্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ডিপার্টমেন্ট দুটি ডিপার্টমেন্টের জন্যই প্রযোজ্য এবং একই বই, একই সিলেবাস। জাস্ট প্রশ্নর একটু ভিন্নতা থাকে, কারণ যেহেতু ডিপার্টমেন্ট আলাদা, প্রশ্ন পরীক্ষা আলাদা ডেটে হয়ে থাকে, যে কারণে প্রশ্ন একটু ভিন্নতা থাকে। তো আমরা একটু যদি খেয়াল করি, আমরা যদি গত বছরের প্রশ্ন খেয়াল করি, 2020 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রশ্ন, তাহলে আমরা খেয়াল করবো যে 2020 সালে বি পার্টে আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে থিওরি এসেছে 4টা আর ম্যাথ আসছে 4টা, আর সি পার্টে থিওরি এসেছিলো 3টা, ম্যাথ এসেছিলো 5টা। কিন্তু 19 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমরা যদি একটু প্রশ্নটা খেয়াল করো, তাহলে দেখবা যে এখানে বি পার্টে থিওরি এসেছিলো 4টা, ম্যাথ এসেছিলো 4টা, থিওরি সি পার্টে 3টা ছিল, ম্যাথ ছিল 5টা। বাট ফিনান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটু ভিন্ন ছিল 2020 সালের প্রশ্নে, সেখানে থিওরি ছিল বি পার্টে 7টা, ম্যাথ ছিল মাত্র 1টা, সি পার্টে থিওরি ছিল 3টা, ম্যাথ ছিল 5টা। 19 সালে গিয়ে দেখা যাচ্ছে যে ফিনান্স ডিপার্টমেন্টের প্রশ্নে থিওরি 4টা, ম্যাথ 4টা, এবং সি পার্টের প্রশ্নে থিওরি 2টা, ম্যাথ 6টা, মানে অনেক বেশি ম্যাথ 19 সালে আসছে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে 2020 সালে অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টে ম্যাথ বেশি আছে, বাট তুলনামূলক 19 সালের চাইতে কম আছে। তাহলে সেই ক্ষেত্রে 21 সালের পরীক্ষাতে আমার ধারণা থিওরি চাইতে ম্যাথটা বেশি আসার সম্ভাবনা থাকবে, মানে 19 সালের মতো যদি আমরা হিসাব করে থাকি। তো অবশ্যই আমরা ম্যাথে আমরা একটু জোর গুরুত্ব দিব, এবং আমি একটু বলেই রাখি, সেটি হচ্ছে আমরা কিন্তু এই সাজেশানটা এখানে শর্ট সাজেশান করে দিয়েছি, তারপরেও আমরা এই সাজেশানের একদম শেষে গিয়ে এই সাজেশানকে আরও শর্ট করে দিব, আমি আরও শর্ট করে দিব। আমি আবারও বলছি, এই সাজেশান এমনি শর্ট সাজেশান, তারপর আমি আরও শর্ট করে দিব সাজেশানটাকে, ঠিক আছে? তো সবাই আমার সাথে থাকো, এবং বলে রাখি এই সাবজেক্টটা কিন্তু টোটালি ইংলিশ সাবজেক্ট, এখানকার ম্যাথ এবং থিওরি টোটালি কিন্তু ইংলিশ মিডিয়ামে প্রশ্ন হয়ে থাকে, বাংলার বও থাকবে না। তো অবশ্যই আমাকে ভালো করে প্রশ্ন কিন্তু বুঝতে হবে পড়ে, এবং তারপরে আমাকে অ্যান্সার করতে হবে। তো আমরা কথা না পারি, আমরা সরাসরি আমাদের শর্ট সাজেশানে চলে যাই। তো দেখো, এখানে প্রথমে বলা আছে লেসন সিরিয়াল নাম্বার প্রথম কলামে, দ্বিতীয় কলামটা হচ্ছে চ্যাপ্টার্স নেম, অধ্যায়ের নাম, স্টার মার্কস দিয়ে বোঝানো হয়েছে যে কোন অধ্যায়টা আমাদের পরীক্ষার জন্য কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। প্রবলেম নাম্বার অফ ব্যতিক্রম ইজি প্লাস, সাধারণত বর্তমানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা যে সাজেশানটা সবচেয়ে বেশি কিনে থাকে বা তাদের কাছে বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে ব্যতিক্রম সাজেশান। এছাড়াও কিন্তু আরও সাজেশান আছে, মিলেনিয়াম পাবলিকেশনের, কমার্স পাবলিকেশনের, অন্যান্য পাবলিকেশনের, সবগুলো সাজেশানই খুবই ভালো সাজেশান। বই যেগুলো আমাদের অনার্সের আছে, প্রত্যেকটা লেখকের, প্রত্যেকটা পাবলিকেশনের বই খুব ভালো, বাট এটা যেহেতু বেশি পরিমাণ স্টুডেন্টের কাছে পাওয়া যাচ্ছে, তাই আমি আপাতত এইটার উপর বেস করে, এইটার উপর ভিত্তি করে আমি সাজেশানটা করছি তোমাদের সুবিধার জন্য। বাট যাদের কাছে এই সাজেশান নাই, তাদেরও কিন্তু প্রবলেম নাই, তারা কিন্তু অন্য যে কোনো সাজেশান বা বই থাকলে সেটা দিই, এই শর্ট সাজেশানটা তোমরা কভার করতে পারবা, কারণ আমি এর পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন ইয়ার দিয়ে দিয়েছি যে কোনটা কোন বছরে কোন ডিপার্টমেন্টে এসেছে, সেটাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তোমরা যারা পুরো যাদের এই অধ্যায় সাবজেক্ট সম্পর্কে ধারণা কম, চ্যাপ্টার সম্পর্কে ধারণা কম, প্রশ্নে কেমনভাবে প্রশ্ন আসে ধারণা কম, তারা আমার সাথে অবশ্যই পুরো ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের পুরোপুরি ধারণা হয়ে যাবে তোমাদের এই সাবজেক্টটা সম্পর্কে, পরীক্ষার প্রশ্ন সম্পর্কে, এবং কোন অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে আমি ধারণা দিয়ে দিব। আর যারা মোটামুটি এই বিষয়ে ভালো ধারণা আছো, তারা যদি পুরো ভিডিওটা না দেখো সমস্যা নাই, তাহলে শেষের দিকে গিয়ে আমি পুরো সাজেশনটাকে একটা স্ক্রিনে নিয়ে এসে দেবো, অবশ্যই তোমরা সেই স্ক্রিনশট দিয়ে তারপরে তোমাদের যার কাছে যে বই আছে সেই বইটা কষ্ট করে একটু দাগিয়ে নিও, তাহলে সেই হিসাবে প্রিপারেশান নিলে তোমাদের পরীক্ষা আমার বিশ্বাস অনেক ভালো হবে, অনেক ভালো রেজাল্ট তোমরা এখান থেকে করতে পারবে বলে আমি আশা করছি। তো দেখো, প্রথমে আসি লিসন টু। আমরা 1 নম্বর লিসন লিখিনি, কারণ 1 নম্বর লিসনটা হচ্ছে মূলত থিওরিটিক্যাল লিসন, ম্যাথ নাই। লিসন টু অধ্যায়ের নাম হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এই অধ্যায়টা থেকে প্রত্যেক বছরই সাধারণত প্রশ্ন হয়েই থাকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। আমরা যদি খেয়াল করি, 2020 সালে দ্বিতীয় অধ্যায় থেকে
দুইটা প্রশ্ন হয়েছে, 4 মার্কের হয়েছে, 10 মার্কের হয়েছে, ঠিক আছে। আবার যদি ফিনান্স ডিপার্টমেন্টের যদি কথা বলি, তাহলে ফিনান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এখান থেকে আমরা অবশ্যই প্রশ্ন পাইছি সি পার্টে। তো এই এখান থেকে সাধারণত প্রতি বছরই প্রশ্ন, 19 সালেও প্রশ্ন হয়েছে, এই জন্য এই অধ্যায়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে দুইটা পার্ট আছে অধ্যায়ের, একটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং আর একটা হচ্ছে রিস্ক অ্যানালাইসিস, ঠিক আছে। তো ক্যাপিটাল বাজেটিং হচ্ছে আমরা যারা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অফ ফিনান্স সাবজেক্টটা ছিল, তার মধ্যে ক্যাপিটাল বাজেটিংয়ের একটা পার্ট ছিল, এবং রিস্ক অ্যানালাইসিসটা রিস্ক অ্যান্ড রিটার্নের যে অধ্যায়টা ছিল, অনেকাংশেই এদের অনেক বেশি সাপোর্ট এই অধ্যায়ে পাওয়া যাবে। একটু ভিন্নতা কিছু কিছু অঙ্কে আছে, বাট ওগুলো খুব কঠিন না, একদমই ইজি। তো এখানে আমরা সবুজ চিহ্ন দিয়ে, সবুজ কালার দিয়ে আর কি, সবুজ কালার দিয়ে যে নাম্বারগুলো লিখছি, যেমন প্রথমে লিখছি প্রবলেম নাম্বার 5, পি দে হচ্ছে প্রবলেম, প্রবলেম নাম্বার 5 ব্যতিক্রম ইজি প্লাস, মানে ব্যতিক্রমের যেটা সলিউশন পার্ট সাজেশনের, F19 মানে হচ্ছে, এফ দে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট, আমরা মনে রাখবো 19 হচ্ছে 2019 সালে আসছে, তাহলে আমি যে কোনো বই দিয়ে দাগে নিতে পারবো, কারণ সবগুলো বইতেই প্রশ্নের সাল, পরীক্ষার সাল সহ আমাদের কিন্তু প্রবলেমগুলোতে উল্লেখ থাকে, তো আমরা দাগে নিতে পারবো। এরপরে প্রবলেম 18, এটা ওল্ড মানে হচ্ছে পুরাতন সিলেবাসের ছিল, 14 সালে আসছে। প্রবলেম 28 MGT মানে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট 18 সালে আসছে। প্রবলেম 30 অ্যাকাউন্টিং, এদের হচ্ছে অ্যাকাউন্টিং, 17 এবং 14 সালে আসছে। প্রবলেম 32 ফিনান্স ডিপার্টমেন্টে 16 সালে আসছে। এইভাবে কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি, তার বি আমরা মনে রাখবো সবুজ কালারে আমি বি পার্টকে ইন্ডিকেশন করছি, আর লাল কালার যেটা আমি ইউজ করছি, লাল কালার দিয়ে হচ্ছে সি পার্টের জন্য আমি তোমাদের হচ্ছে সাজেস্ট করছি সি পার্টের জন্য। তো বাট আবারও বলছি, সি পার্ট থেকে বি পার্ট বা বি পার্ট থেকে সি পার্টে কনভার্ট হতেই পারে, কিছু রিকোয়ারমেন্ট কম বেশি বা তথ্য কম বেশি দিয়ে। অতএব এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, এখানে টোটাল এই সাজেশানটাতে 52টা প্রশ্ন দেওয়া ছিল দ্বিতীয় অধ্যায়ে, মাত্র 20টা প্রশ্ন আমি এখান থেকে দিচ্ছি। এটা কিন্তু আগেই বলে রাখি, এটা কিন্তু সাজেশান, ব্যতিক্রমটা হচ্ছে সাজেশান, তাহলে এখানে কিন্তু ওনারা অনেক অ্যানালাইসিস করে, অনেক সুনামধন্য শিক্ষকগণ এই সাজেশানটা তৈরি করছেন, তার মধ্যে থেকে অনেক কষ্ট করে অ্যানালাইসিস করে, মানে অনেক কিছু ভেবে চিনতে তোমাদের জন্য মাত্র 10টা দিচ্ছি। তো আমার বিশ্বাস তোমরা প্র্যাকটিস করলে এর বাইরে হয়তো প্রশ্ন হবে না, তোমরা যদি প্র্যাকটিস করো এর মধ্যে কমন পেয়ে যাবা, এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তৃতীয় অধ্যায় থিওরিজ অফ ক্যাপিটাল স্ট্রাকচারস, এই ক্যাপিটাল স্ট্রাকচারের থিওরি, এইটাও খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রায় বছর এখান থেকে প্রশ্ন আসে। এখানে টোটাল 34টা প্রশ্ন প্রবলেম ছিল, অঙ্ক ছিল, তোমাদের মাত্র 14টা অঙ্ক তোমাদেরকে এখানে সাজেস্ট আমি করছি। একই কথা সবুজ কালার দিয়ে বি এবং লাল কালার দিয়ে সি পার্টের 10 মার্কের অঙ্ক বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আসি চতুর্থ অধ্যায়, ডিভিডেন্ড পলিসি। এবং একটু বলে রাখি, এই ক্যাপিটাল স্ট্রাকচার এখানেও কিন্তু বেশিরভাগ অঙ্কই হচ্ছে তোমরা যে প্রিন্সিপাল অফ ফিনান্স করছিলে সেখানকার যে ক্যাপিটাল স্ট্রাকচারের একটা পার্ট ছিল, নবম অধ্যায় মেবি হবে, তো সেখানকার অঙ্কের সাথে কিন্তু অনেক মিল আছে। অর্থাৎ ওইটা ভালো করে যারা করছিল এখন কিন্তু এটা সহজে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা আসি চতুর্থ অধ্যায়, ডিভিডেন্ড পলিসি। এই অধ্যায় থেকে কখনও কখনও প্রশ্ন হয়, কখনও কখনও কম প্রশ্ন হয়, যেহেতু 20 সালে অ্যাকাউন্টিংয়ে এই অধ্যায় থেকে কোনো প্রশ্নই হয়নি, তো আমার মনে হচ্ছে যে এবার এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন হবে, এই জন্য এটা কিন্তু আমি 3 স্টার দিয়ে রাখছি। হ্যাঁ, এখানেও সবুজ কালার দিয়ে বি পার্ট এবং লাল কালার দিয়ে সি পার্ট বোঝানো হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রেও বলবো যে এই অধ্যায়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো অবশ্য 20 সালে ফিনান্স ডিপার্টমেন্টে অঙ্ক এসেছিল বি পার্ট এখান থেকে। আচ্ছা, তারপর আমরা আসি, এবং সি পার্টও এসেছিল। পঞ্চম অধ্যায়ে যদি আমরা খেয়াল করি, ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং, এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন অ্যাকাউন্টিং ফিনান্স সাধারণত আসেই, থেকেই থাকে। তো এখানেও আমরা একদম শর্ট সাজেশন করে দিয়েছি, মাত্র দেখো 29টার মধ্যে থেকে মাত্র 9টা তোমাদের জন্য সাজেস্ট করা হয়েছে, মাত্র 9টা। হ্যাঁ, তো এত অল্পগুলো প্র্যাকটিস করতে সময় লাগবে না। তারপর আসি ষষ্ঠ অধ্যায়, লিজ ফিনান্সিং, খুবই সহজ একটা অধ্যায়। এখানে সাধারণত অঙ্কই হচ্ছে এরকম, বরোয়িং অ্যান্ড বাইং অপশন এবং হচ্ছে লিজ অপশন, অর্থাৎ ধার করে ক্রয় করবা কি না, নাকি লিজ নিবা, এর একটা খুবই সহজ এবং খুবই মজার অঙ্ক, জাস্ট একটু সময় বেশি লাগে টেবিল করে করার কারণে। এই অধ্যায়টাও গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, বাট আমি আপাতত 2 স্টার দিয়েছি অ্যাকাউন্টিংয়ের জন্য মূলত, কারণ গত 20 সালে এখান থেকে অলরেডি বি পার্ট এবং সি পার্ট দুইটা পার্টেই কিন্তু আমরা এখান থেকে অঙ্ক পেয়েছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ষষ্ঠ অধ্যায়। হ্যাঁ, এখানে পেয়েছি সি পার্টে পেয়েছি এখান থেকে, তারপরে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, এবং খুবই অল্প প্রশ্ন দেওয়া আছে, প্র্যাকটিস করতে সমস্যার কথা না।
লাস্ট সপ্তম অধ্যায় ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের অঙ্ক কিন্তু ফোর্থ ইয়ারও তোমাদের লাগবে। এই ওয়ার্কিং ক্যাপিটাল নামে একটা বই আছে, অত ভালো করে করে নিবা এবং এখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে, কখনোই মিস থাকে না। 36টা প্রশ্ন আছে, মাত্র 9টা প্রশ্ন তোমাদের জন্য আমি সাজেস্ট করছি। এর স্যার শর্ট করার আসলে কোনো সুযোগ নাই। তো আমি একটু বলছিলাম যে তোমাদের কিন্তু আমি শর্ট করে দিব। সেক্ষেত্রে বলে দিই, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো তারা এই যে সাজেশানগুলো আমি দিয়েছি এর মধ্যে যেগুলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোশ্চেন আছে সেগুলো আগে সলভ করবা, আগে কমপ্লিট করবা, ঠিক আছে? একইভাবে যারা ফিনান্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছো তারা ফিনান্সের অঙ্কগুলো আগে কমপ্লিট করবা, তারপরে অন্যান্য ডিপার্টমেন্টেরগুলো করবা। তাহলে তুমি যদি অ্যাকাউন্টিংয়েরগুলো আগে করো তাহলে দেখা যাবে, যেমন প্রথম অধ্যায়ে 20টা আমি বলছি, তার মধ্যে দেখা যাবে তোমার অটোমেটিক্যালি 8-10টা মাত্র অঙ্ক করলে সম্ভাবনা আছে তোমার কমন পাওয়ার। পাশাপাশি আরও যদি পারো অন্যান্য ডিপার্টমেন্টেগুলো করে দিলে, তাহলে দেখো প্রত্যেকটা অধ্যায় যদি খেয়াল করো তাহলে তোমাদের কিন্তু আরও প্রায় 30-40% কোর্স তোমার প্রবলেম কম করতে হচ্ছে, সাজেশান শর্ট হয়ে যাচ্ছে। কিন্তু অবশ্যই মনে রাখবা, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। অতএব তুমি শুধু কমন পাইলে হবে না, তোমাকে অঙ্ক করতে হবে, এই জন্য একটু প্র্যাকটিসের দরকার আছে। অতএব তোমরা একটু চেষ্টা করবা বেশি বেশি প্র্যাকটিস করার জন্য, একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। এখানে যেগুলো বলা আছে সবগুলো করলে পরীক্ষা অনেক ভালো আমার বিশ্বাস কমন পাবে এবং ভালো রেজাল্ট করতে পারবা, এবং এগুলো শেষ করতে খুব বেশি সময় লাগবে না। বিশেষ দৃষ্টি হিসেবে লিখে দিয়েছি, যেহেতু এখানে আমাদের থিওরি আসে প্রায় 20% আমাদের থিওরি থাকে এবং ব্রিফ প্রশ্ন আছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এর জন্য আমরা কী করবো, ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেনের 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে থিওরিগুলো এসেছে বা যে ছোটো প্রশ্ন অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসেছে ব্রিফ প্রশ্ন, সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো তোমরা এই পুরো এটাকে যেন একটা ছবিতে একটা ফ্রেমে নিতে পারো, এর জন্য আমি একটু ছোটো করে দিচ্ছি। তোমরা কী করবা, পুরোটা একটা স্ক্রিনশট দিয়ে নিবা এবং সেটা অনুসারে তোমরা অবশ্য অবশ্যই বই, যার কাছে যে বই থাকুক না কেন, দাগিয়ে নিবা। হ্যাঁ, আমার বিশ্বাস তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এটাকে ফলো করে যদি তুমি করো। এবং পাশাপাশি বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটি তুলনামূলকভাবে নতুন চ্যানেল, তবে অনার্সের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত সকল ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোর ক্লাস আমি ধীরে ধীরে দিচ্ছি, তোমরা আমার সাথেই থাকো। হ্যাঁ, এবং যারা পাস করা নিয়ে বা মোটামুটি রেজাল্ট করলেই চলবে ভাবছো, তারা কিন্তু 7টে অধ্যায় করতে হবে না, তাদের এখান থেকে 4টা বা 5টা অধ্যায় করলে হবে। বাট যারা খুব ভালো করতে চাও তারা চেষ্টা করো সবগুলো অধ্যায় করার জন্য। ধন্যবাদ।